কক্সবাজার আইকনিক রেল স্টেশন উদ্বোধন করতে এবং সুধী সমাবেশ যোগ দিতে 11:33 নাগাদ কক্সবাজার আইকনিক রেল স্টেশনে পৌঁছেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সেখান থেকে সুধী সমাবেশ করবেন এবং সুধী সমাবেশ করে এরপর পরই কক্সবাজার আইকনিক রেল স্টেশনের উদ্বোধন করবে এবং যেটি উদ্বোধনী ট্রেন আছে সেটি নিয়ে রামু জংশন পর্যন্ত যাবে এবং সেখানে ক্যান্টনমেন্ট রামু সেনানিবাসে যাত্রা বিরতি শেষে তিনি হেলিকপ্টার যোগে মাতার বাড়ি পৌঁছাবেন এবং মাতার বাড়ির যে জনসভা সেই জনসভায় প্রধান অতিথির তিনি ভাষণ দিবেন। আমরা যতটুকু জানতে পেরেছি তিনি মাতার বাড়িতে দেশের আরো দুটি বৃহৎ উন্নয়ন প্রকল্প, একটি হচ্ছে মাতার বাড়ি আলট্রা সুপার ক্রিটিক্যাল তাপ বিদ্যুৎ কেন্দ্র, সেই তাপ বিদ্যুৎ কেন্দ্র তিনি শুভ উদ্বোধন করবেন এবং গভীর সমুদ্র বন্দরের যে নির্মাণ কাজ মাতার বাড়ি ডিপ সি পোর্ট সেই নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন এবং এছাড়া কক্সবাজারের আরো বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের কাজ তিনি আজকে উদ্বোধন করবেন। আমি যেটি জানতে পেরেছি টোটাল তিনি সর্বমোট ভিত্তি প্রস্তর স্থাপন এবং উদ্বোধন সহ টোটাল 19টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করবে। টোটাল ব্যয় হবে 88,000 কোটি টাকা। আমরা এই মুহূর্তে কক্সবাজার আইকনিক রেল স্টেশনের ঠিক বাইরে রয়েছি এবং এখানে দেখতে পাচ্ছেন যে উৎসুক জনতার ভিড় কিন্তু লক্ষণীয়। ঠিক 11:33 নাগাদ প্রধানমন্ত্রীর বহনকারী যে কনভয় ছিল সেই কনভয় কি ভিতরে প্রবেশ করেছে এবং আমরা সকাল থেকে লক্ষ্য করেছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার যে দূরদর্শী চিন্তা সেই দূরদর্শী চিন্তায় কিন্তু কক্সবাজার বদলে গিয়েছে। কক্সবাজারে দেশের একের পর এক বৃহৎ উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে, তার মধ্যে অন্যতম কক্সবাজার আইকনিক রেল স্টেশন অর্থাৎ কক্সবাজার থেকে তোহাজারি পর্যন্ত যে রেলপথ নির্মাণ কক্সবাজার বাসীর শত বছরের সেই স্বপ্ন, সেই স্বপ্নে আজ বাস্তবায়ন হবে। একটু পরে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাথে দেশের একমাত্র আলট্রা সুপার ক্রিটিক্যাল বিদ্যুৎ কেন্দ্র দেশের অন্যতম বৃহৎ বিদ্যুৎ প্রকল্প আলট্রা মহেশখালীর মাতার বাড়ির আলট্রা সুপার ক্রিটিক্যাল তাপ বিদ্যুৎ কেন্দ্র সেটির উদ্বোধন হবে এবং গভীর সমুদ্র বন্দর নিয়ে যেটি বলা হচ্ছে যে বাংলাদেশের অর্থনীতিতে আরেকটি গেম চেঞ্জার, চট্টগ্রাম বন্দরের মতো আরেকটি গেম চেঞ্জার হবে এই আলট্রা সুপার ক্রিটিক্যাল তাপ দুটি দশকে মাতার বাড়ি ডিপ সি পোর্ট। সেই সাথে রয়েছে কক্সবাজার পুরুষকুল যে সংযোগ সেতু বাঁকখালী নদীর উপর নির্মিত হয়েছে সেটি আজকে উদ্বোধন হবে এবং আমি যেটি এই সেতু সম্পর্কে বলা যায় যে একটি কক্সবাজার পুরুষকুল যে সেতুটি রয়েছে সেটি খুবই জরাজীর্ণ, যে কোনো মুহূর্তে সেটি ভেঙে পড়ে দুর্ঘটনা করতে পারে। এই সেতুটি দুই পারের মানুষকে স্বপ্ন দেখাচ্ছে এবং এই সেতু চালু হলে দুই পারের কক্সবাজারের অদূরে মাত্র 3 মিনিট দূরে আরেকটি নতুন শহর গড়ে উঠবে। এতে দুই এলাকার দুই পাশে যেমন অর্থনীতিতে পরিবর্তন হবে সেই সাথে পরিবর্তন হবে স্থানীয় যাদের রয়েছে তাদের অর্থনৈতিক অবস্থা। আমি এই দর্শক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবেশ করেছেন সুধী সমাবেশের স্থলে এবং সুধী সমাবেশের ভাষণ শেষে তিনি কক্সবাজার যে আইকনিক রেল স্টেশন সেটি শুভ উদ্বোধন করবে এবং টিকিট কেটে তিনি কক্সবাজার থেকে রামু জংশন পর্যন্ত গিয়ে কক্সবাজার থেকে দোহাজারি যে রেলপথ সেই রেলপথে রেল চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এ ছিল আমার কাছে সর্বশেষ। সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।